রেশমুখ মণ্ডলের অন্তর্গত আমজাদ নগর বুথ এলাকার সাতমুড়া বিজেপি কার্যালয়ে রাতের অন্ধকারে আগুন দিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। এই আগুনে ভস্মীভূত হয়ে যায় সাতমুড়া বাজারের এই বিজেপি কার্যালয়টি। ঘটনার পেছনে বাম দলের সমর্থকদের দিকে অভিযোগের আঙুল তুলছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। উন্নয়ন এবং শান্তির পরিবেশকে বিঘ্নিত করে বিলোনিয়াতে অশান্তি তৈরি করার জন্যই বাম সন্ত্রাসীরা এই অগ্নিসংযোগ করেছে বলে জানান তারা। তবে এর আগে যেসব ঘটনাগুলো ঘটিয়েছিল, সেই মার্কসবাদী কমিউনিস্ট পার্টির যারা তৎকালীন সময়ে সন্ত্রাসী মাফিয়া ছিল, ওনারা এই ধরনের ঘটনাগুলো সংগঠিত করেছিলেন। এখন কালকের ঘটনাটা আমরা দেখিনি, তো স্বাভাবিকক্রমেই পূর্ব ঘটনার জের ধরে আমরা ওনাদের দিকেই তো আমাদের আঙুল যাবে, কারণ ভারতীয় জনতা পার্টির পার্টির মধ্যে অগ্নিসংযোগ করার মানসিকতা অত্র অঞ্চলে কোনো অন্য কোনো বিরোধী দলের বা অন্য কোনো দলের আছে বলে আমি মনে করি না, কারণ অন্য দলের লোক এখানে প্রায় নেই বললেই চলে। শান্তির পরিবেশকে বিঘ্নিত করার জন্যই ওনারা, যে একটা রাজনৈতিক মাইলেজ পাওয়ার জন্য ওনারা এমন ধরনের ঘটনা সংঘটিত করেছেন, যাতে বিলোনিয়ার যাতে আইন শৃঙ্খলাটা যাতে একটা অন্য মাত্রায় যায়, ওনারা যাতে রাজনৈতিক মাইলেজ দিতে পারেন তাই এমন ধরনের ঘটনা সংঘটিত করেছেন। শুধু এখানে নয়, কালকে রাত্রে আমজাদ নগরেও আমাদের দলীয় কার্যালয়ে ওনারা আক্রমণ সংঘটিত করেছিলেন গভীর রাত্রে। এই যে সাতমুড়া কার্যালয়ে অগ্নিসংযোগ, আমরা তোমার কার্যালয়ে আমাদের রাতের অন্ধকারে ওনারা সংগঠিত করেছেন এই ধরনের কাণ্ড। অতীতে ও সিপিআইএম উক্ত এলাকায় এই ধরনের নাশকতার ঘটনা সংঘটিত করেছে বলে উল্লেখ করেন স্থানীয় বিজেপি নেতারা। দলীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার সময়ই রাজনৈতিক মাইলেজ পাওয়ার লক্ষ্যে বাম সমর্থকরা এই ঘটনাটি সংঘটিত করেছে বলে বিজেপি নেতৃত্ব জানান। খুব শান্তিপূর্ণভাবে এখানে প্রত্যেকটা মানুষের সহযোগিতায় আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সম্পন্ন করার জন্য আমরা সংকল্প নিয়েছিলাম। আজকে তার শেষ দিন, কিন্তু এই সুন্দর একটা পরিস্থিতির মধ্যে এই যে সুন্দর একটা সুস্থিতি পরিবেশকে বিছিয়ে তোলার লক্ষ্যে চক্রান্তকারীরা আমাদের এই দলীয় অভিযোগ অগ্নিসংযোগের মাধ্যমে এই বিলোনিয়ার আইন শৃঙ্খলা এবং শান্তির পরিবেশকে বিঘ্ন করার চেষ্টা করছে। এবং পূর্বেও এই সাতপুরা বাজারে বিরোধী দলের তৎকালীন সময়ে বিরোধী দলের যত পার্টি অফিস ছিল কোনো পার্টি অফিস এখানে থাকতো না, কারণ দুষ্কৃতীরা রাতের অন্ধকারে আগুন লেগে এর আগেও অনেক পার্টি অফিস এখানে বসিভূত ওনারা করেছেন। আমি তাদের কাছে একটা জিনিস বাতিয়ে দিতে চাই, মানুষ শেষ কথা বলে, রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করে ভারতীয় জনতা পার্টির। উল্লেখ্য, পূর্বতন বাম আমলে বারবার দক্ষিণ জেলায় রাজনৈতিক সন্ত্রাসকে তাদের মূল হাতিয়ার করে তুলেছিল সিপিআইএম দল। তাদের আক্রমণে প্রাণ হারিয়েছেন অনেক নিষ্ঠাবান বিজেপি কর্মী। ক্ষমতা থেকে দূরে যাবার পরেও ওই রাজনৈতিক সন্ত্রাস জারি রেখেছে সিপিআইএম। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।